কেডি আদালত থেকে জানতে পারলাম যে তুমি ওর কেসটা নিচ্ছ? জানি না, আমি আগে তার সঙ্গে দেখা তো করি। কেডি আমার কথা শোনো, ওর কেসটা নিও না। আজ পর্যন্ত তুমি আর আমি অনেক অপরাধী দেখেছি, কিন্তু এ একটা মানুষ না, অন্য কিছু। যতক্ষণ না আমি নিজে এটা দেখছি, এই বিষয়ে বিশ্বাস কি করে করি বলতো? না মানলে এটা দেখো, এই খুনটা কি করে হয়েছে? কেডি আজ পর্যন্ত তুমি দেখেছো বা শুনেছো কাউকে এইভাবে খুন করা হয়েছে? আমি বলছি কেডি, এ কোনো মানুষ নয়, অন্য কিছু। পরে বলো না যেন আমি তোমাকে বলিনি। এই ঘাসগুলোকে নিয়ে যাও, আমার মাংস চাই, মাংস। যাও এখান থেকে। পাগল লোক, আমাকে চাকর ভেবে রেখেছিস নাকি? কুমার লাল প্রতাপ সিং, কেডি পাঠক। আরে চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো জানেন না যে এই ব্রিজ পাহেরাগার গ্রামের জন্য কতটা জরুরি ছিল। আরে তাই তো, দৈনিক পত্রিকা থেকে তো আমাকে শহর থেকে পাঠিয়েছে ব্রিজের উদ্বোধন কভার করতে। ফ্রন্ট পেজে ছবি ছাপাবো আপনার বিধায়ক সাহেব, আর বুঝলেন আপনারও। আগে ব্রিজটা তো অ্যাপ্রুভ হতে দাও, আমি শহরে গিয়ে আমার রিপোর্ট পাঠাচ্ছি, তখন গিয়ে জানতে পারবো এই ব্রিজটা আদৌ ইউজ করা যাবে কিনা। আরে ওটা কি ওখানে? কোনো ডাইনি হবে, ড্রাইভার গাড়ি থামাবে না। কি যা তা বলছো তোমরা! আরে অসহায় কেউ হবে, সাহায্য চাইছে, গাড়ি দাঁড় করাও। ও তো এখানেই আসছে, আমি বলেছিলাম দাঁড়িও না, ডাইনি ওটা। আপনারা মুম্বাই যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু প্লিজ আমাকে ওখানে ছেড়ে দিন, আমাকে মুম্বাই যেতে হবে, আমি আপনাদের কাছে হাত জোর করছি। কিন্তু তুমি এত রাতে জঙ্গলে কি করছো? জানেন তো, আমার সৎ বাবা জোর করে আমার বিয়ে তার বন্ধুর সাথে দিতে চায়, এই জন্য মণ্ডপ থেকে পালিয়ে এসেছি। প্লিজ আপনারা ওখানে আমাকে ছেড়ে দিন, আমাকে মুম্বাই যেতে হবে, ওখানে আমার মাসি থাকে, আপনাদের কাছে হাত জোর করছি, না হলে। ঠিক আছে, নো প্রবলেম, ভেতরে আসুন, চলে এসে বসুন। ধন্যবাদ। এমনিতেও আমি একজন নিউজ রিপোর্টার, তুমি চাইলে আমি তোমার ইন্টারভিউ নিতে পারি পেপারের জন্য। মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। কি হলো ড্রাইভার, গাড়ি দেওয়ার কি হলো? আমি দেখছি স্যার। এই আওয়াজটা কিসের? জঙ্গলি কুকুর নাকি? নেকড়ে। এখানে অনেক নেকড়ে আছে। কি হলো ড্রাইভার, কতটা সময় লাগবে? সাহেব
মনে হচ্ছে এয়ার ফিল্টার খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি ঠিক করাতে হবে নইলে গাড়ি চলবে না। তো এখানে আশেপাশে কোনো মেকানিক নেই নাকি? এখানে কোথায় পাবো এত জঙ্গলে? আমি হাইওয়েতে যাই, ওখান থেকে কারোর সাহায্য নিয়ে বেহারাগার যাবো, আর ওখান থেকে কোনো মেকানিককে ডেকে আনবো। ততক্ষণ আমরা কি করবো? এই জঙ্গলে মরবো নাকি আমরা? ওটা কি ওখানে? বাংলো বাড়ি, ওখানে বাংলো বাড়ি আছে। আপনারা একটা কাজ করুন না স্যার, ওখানেই থাকুন, আমি তাড়াতাড়ি ঠিক করিয়ে ফিরছি। না না কি, আমরা গাড়িতে ঠিক আছি। ও ননসেন্স, দেখো আমার মোবাইলের ব্যাটারিটা ডাউন আর আমাকে চার্জ দিতে হবে এক্ষুনি। আই এম শিওর ওখানে গেলে হয়তো চার্জার পাবো, আর আবহাওয়াটাও খুব খারাপ হতে চলেছে, তো আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। কাম অন লেটস গো। আইমে, তুমি জানোই বাংলোটা কার? না। ঠিক আছে ড্রাইভার, তুমি গাড়িটা দ্রুত ঠিক করো, আমরা তোমার জন্য বাংলোতে অপেক্ষা করছি। হ্যাঁ সাহেব। আমি আপনাদের কি ধরনের সেবা করতে পারি? আগে আমাদের গাড়ি খারাপ হয়ে যায়, তো কিছুক্ষণ এখানে থাকতে পারি প্লিজ? আর আমার মোবাইলের ব্যাটারিও ডাউন, তো এখানে চার্জার পেতে পারি প্লিজ? কি ব্যাপার? আগে কিছু না, আসুন। খুব পুরনো মহল মনে হচ্ছে, কত বছরের পুরনো? 777 বছর। রিয়েলি? এত পুরনো এটা? এখানে থাকেন কারা? এটা আমাদের কুয়ারলাল প্রতাপ সিংজির পুরনো কেল্লা। নাম শুনেছেন কখনো ওনার? না না। নয়তো কেন এত ভয় পাচ্ছেন রানী মাতা? রানী মাতা? না, মানে আমি বলতে চাইছি যে ফোন চার্জ করার জায়গাটা ওখানে, আপনি ওখানে ফোন চার্জ করতে পারেন। কিন্তু আপনারা কে? দেখুন, আমার নাম হলো কিংসুক দাস, আর আমি একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার। আর ইনি হলেন গগন সিং, এখানকার লোকাল বিধায়ক, এনারই তদারকিতে ব্রিজটা হচ্ছে। আর ইনি হলেন মাধব, একজন জার্নালিস্ট, ওই ব্রিজের উপরই একটা লেখা লিখছে। আর আপনি? ও, এনাকে তো আমরা রাস্তাতেই দেখতে পেলাম, তো ও মুম্বাই যাচ্ছে, তো আমরা ভাবলাম আমরা ছেড়ে দেই। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করা হয়নি, আপনার নাম কি? আগে সুসুকমণি। এই পেন্টিংটা কার?
আর সবার পিছনে জানোয়ার, কোথাও ভেড়া তো কোথাও পিশাচ। এরা সবাই আমাদের কুয়ারলাল প্রতাপ সিংজির পূর্বপুরুষ, যারা বিগত 777 বছর ধরে এই কেল্লাতে বসবাস করছেন। তো আপনাদের কুয়ার সাহেব কোথায় এখন? এখন ঘড়িতে রাত 12 বাজে, আর এখন আমাদের কুয়ার সাহেবের বিশ্রামের সময়। রাত্রিবেলা আমি শুধু জেগে থাকি। আর আমি ঘুমোই দিনের বেলা। এই হলো আমাদের কুয়ার সাহেব লাল প্রতাপ সিংজি। আর সাহেব, শুনে নিয়েছি ভাইরো সিং, এরা সবাই আমার অতিথি। আর সেই জন্য আজকে রাত্রিবেলা আপনারা সবাই আমার এই প্রাসাদে অতিথি হয়ে থাকবেন। এই লোকটা মুখ দেখে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, সেটার প্রয়োজন পড়বে না, আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। এটা আপনার ভুল ভাবনা, কারণ কিছুক্ষণের মধ্যেই এখানকার আবহাওয়াটাই পাল্টে যাবে। আপনারা কি দেখলেন, এরকম একটা খারাপ আবহাওয়ায় আপনাদের ওই বেচারা ড্রাইভারের এইখানে পৌঁছানোটা খানিকটা অসম্ভব ব্যাপার। এক মিনিট, আপনি কি করে জানলেন যে আমাদের সঙ্গে ড্রাইভার ছিল আর সে গাড়ি ঠিক করাতে গেছে? আপনি হয়তো এটা খেয়াল করেননি, যেখানটায় আপনার গাড়ি খারাপ হয়েছিল ওখানে পাশে ঝোপে একটা শেয়াল ছিল। হ্যাঁ, তো এখনো বুঝলেন না, ওই শেয়ালটা অন্য কেউ নয়। আর সাহেব বলছে যে যদি সময় লেগেই যায় তাহলে ভালো হয় যদি আপনারা কিছু খেয়ে নেন, লম্বা সফরে ক্লান্ত হয়ে গেছেন কি সাহেব? ঠিকই বলেছো তুমি ভাইরো সিং, যদিও এরা সকলে তো আসলে মানুষ, ক্লান্তি তো হবেই। আর এমনিতেও মানুষ ক্লান্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাভাবিক ব্যাপার যে তারপর এদের বিশ্রাম করার ভীষণ প্রয়োজন পড়ে। সত্যি বলতে আপনি ভীষণ সুন্দর, ভীষণ। চিকেনটা তো দারুন, আর মশাই এটা পাহাড়ি মুরগি নাকি? কে বলল আপনাকে এটা মুরগ? এটা আসলে হলো, কুমার সাহেবের তো মজা করার অভ্যেস আছে, সব সময় মজা করতেই থাকেন, আপনারা খেয়ে নিন। এটা কি রক্ত? ভালো মজা করেন তো দেখছি। তবে কুয়ার সাহেব, একটা কথা বলতেই হচ্ছে, আপনার মতো মানুষ আমি কোনোদিনও দেখিনি। আপনার ওরকম চেহারা, কথা বলার স্টাইল। কে বলল আপনাকে জামি মানুষ?
এটাকে সরাও। এটা কেন রাখলে এখানে? কতবার তোমাকে বলেছি যে এই প্রাসাদে না কোনো সিলভারের জিনিসপত্র থাকবে না গয়না। কি কি সিলভার কোর সাহেব? আপনারা আপনার শান্ত হন, বসুন বসুন বসুন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমাদের কুমার সাহেব রূপোর জিনিস দেখলে খুব রেগে যান, আর কিছু ব্যাপার না, আপনারা ঘাবড়াবেন না, বসুন। আমরা যাচ্ছি, গাড়ি ঠিক হয়ে গেলেই আমরা যাবো। কি করে, আবহাওয়াটা তো ঠিক হোক। আপনারা একটা কাজ করুন, এখানে অনেকগুলো ঘর আছে, ওখানে গিয়ে বিশ্রাম করুন। থ্যাংক ইউ। চলো, গাড়ি ঠিক হয়ে গেছে, এবার গিয়ে সবাইকে ডেকে আনি, এরপরে এই জঙ্গল থেকে বাইরে। বিধায়ক বাবু, ইঞ্জিনিয়ার বাবু, গাড়ি ঠিক হয়ে গেছে, চলুন। কোথায় আছেন আপনারা? খবরের কাগজে তো কুয়ার লাল সিং এর ব্যাপারে অনেক কিছুই লেখা আছে, যে উনি একজন মানুষ না, উনি পিশাচ, তাই না? কেডি বাবু, আপনি যেহেতু এসব ব্যাপার মানেন না, তাই আমি কুয়ার সাহেবের কেসটা আপনার কাছে নিয়ে এসেছি। হরি সিং বাবু, দেখুন, আমি এই ভূত প্রেত পিশাচ এসবে বিশ্বাস করি না। আমার জন্য শুধুমাত্র এই অপরাধী, মানে হত্যাকারী আর কি। আর কুমার বাবুর কাঁধের ওপর হত্যাকারীর একটা বড় সড় অভিযোগ রয়েছে। অভিযোগটা মিথ্যে। দেখুন, আপনি খবরের কাগজ আর সূত্রের মধ্যে পড়বেন না। কুমার সাহেব ইঞ্জিনিয়ার কিংশুক দাসকে মারেননি। আমি চাই যে একবার কুমার সাহেবের সাথে দেখা করুন। আর আমি বিনতি করছি যে আপনি ওনার রূপ আর ব্যবহারে কিছু মনে করবেন না। একটু বুঝে বলুন, কি রূপ, কিরকম পোশাক আশাক? কিংশুক দাসকে হত্যা আপনি করেছেন? শুধু একটাই শর্তে বলবো। কিরকম শর্ত? আমার দেশটা পেয়েছে। সমস্যা কি আছে? ওখানে পাত্র রয়েছে, পাত্রের মধ্যে জল রয়েছে, আপনি খেয়ে নিন। আমার জল চাই না কেডি পাঠক, আমার চাই গরম গরম মানুষের তাজা রক্ত। এই ছাড়, ছাড়, এই
তবে তুই তো জানিস এগুলো অবৈধ, এইভাবে বন্দি বানিয়ে একে আনা এখানে কেন করলি তুই এরকমটা? সেটা জানি কেডি, কিন্তু এ কোনো সাধারণ কয়েদি নয়। দেখো কি করেছে আমায়, একে নিয়ে আসার সময় আমার হাত কেটে দিয়েছে। জজ সাহেব আসতে চলেছেন। আদালতের কাজ শুরু করা যাক। ইওর অনার, শুরু আমিই করব আর 10 মিনিটে শেষ আমিই করব। তার থেকে বেশি সময় আমরা কেউই এখানে, পাঠকবাবুর ব্যাপারটা আমি অবশ্য জানি না, কিন্তু আমরা এখানে কাটাতে চাই না। এ একজন পাগল মানুষ, ভেরি ডেঞ্জারাস, জানি না কি করে বসবে, দড়ি ছিঁড়ে হয়তো হামলা করবে আমার উপর বা আপনার উপর। দুশ্চিন্তা করার আপনার কোনো রকম দরকার নেই জয়সওয়াল বাবু, এরকমটা হবে না যতক্ষণ আমি এখানে রয়েছি। কেন, আপনি কি এনার ট্রেনার? এই যদি বাস্তবে এটা হতো পাঠক বাবু, তাহলে ওই রাতে বেহড়াগড়ে যেটা হয়েছিল সেটা হতো না। কি হয়েছিল ওই রাতে? ইওনার, সেই রাতে বেহড়াগড়ের পাশে যে ব্রিজ আছে, সেই ব্রিজের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কিংসুক দাস ব্রিজের ইন্সপেকশন করে মুম্বাই ফিরছিলেন। রাস্তায় ওনার গাড়ি আচমকা খারাপ হয়ে যায়। কিংসুক বাবুর গলার কাছে এইখানে যে দুটো নার্ভ থাকে, সেইখানে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে দুটো ধারালো দাঁত দিয়ে। কিন্তু পয়েন্ট এটাই যে ওনার মৃত্যু ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী অনেক বেশি রক্ত বেরিয়ে যাওয়ার জন্য হয়েছিল। মোটামুটি 4 লিটার রক্ত বেরিয়ে গেছিল। এর মানে এটাই ইওর অনার, যে 4 লিটার রক্ত যদি বেরিয়ে থাকে ওইখানে, তাহলে লাশের পাশে সেটা পাওয়া যায়নি কেন? লাশের পাশ থেকে অল্প কিছু রক্তের দাগ পাওয়া গেছে মাত্র। মানে কিংসুক বাবুর 4 লিটার রক্ত ইনি কি করেছেন, খেয়েছেন না হজম করেছেন, সেই ব্যাপারটা আমি জানি না। শুধু এইটুকুই জানি যে স্যার নিজেকে একজন দেশি ড্রাকুলা মনে করেন। ইওনার, এটা সম্ভবত একটা প্রথম অবকাশ যেখানে আমি আমার দক্ষ বন্ধু জসপালের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি। হ্যাঁ, এটা সত্যি যে আমার মক্কেল নিজেকে নিজে রক্ত চুষে খাওয়া এক পিশাচ বলে মনে করে, কিন্তু এরকমটা নয় ইওর অনার, পুরোটাই একটা ড্রামা, একদম বানানো একটা খেলা। ওনার হাতের নখ যেগুলো রয়েছে উনি এগুলো নিজেই লম্বা করেছেন, কেননা ওনাদের বংশে নখ কাটাটা অশুভ বলে মনে করা হয়। ওদের এরকম একটা ভয় রয়েছে যে নখ কেটে ফেললে কোনো অভিশাপ লেগে যেতে পারে ওনাদের। আর ওনার এই যে লাল চোখ দেখতে পাওয়া গিয়েছে, নকল সেটা, কন্টাক্ট লেন্স। কি ভৈরব বাবু, তাহলে এরকম ঢঙের কারণ কি? মিলর্ড, আমি যুগ যুগ ধরে কুয়ার সাহেব আর ওনার পরিবারের সেবা করে আসছি। যৌবনের সময় থেকে কুয়ার সাহেবের অভিনয়ের প্রতি শখ ছিল। এটা ভাবতে পারেন যে অভিনয়ের ভূত ঘাড়ে চেপে বসেছিল। অনেক বছর ধরে উনি নাটকে অভিনয় করে বেড়াতেন। একদিন মঞ্চের ওপর অভিনয়ে চলাকালীন মঞ্চের একটা লাইট ওপর থেকে পড়ে যায়। ওনার মাথায় খুব চোট লাগে, উনি অজ্ঞান হয়ে যান। চোটের আঘাত এতটাই ব্যাপক ছিল যে জ্ঞান আসার পরও উনি ওনার চরিত্র থেকে বাইরে আসতে পারলেন না। মিলর্ড, উনি একটা পিশাচের চরিত্রে অভিনয় করতেন আর আজ পর্যন্ত উনি নিজেকে একজন পিশাচই মনে করেন। ইওনার, বেশ কয়েকজন ডক্টর, বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাহায্য নিয়ে চিকিৎসা করার পরেও কুমার লাল প্রতাপ সিং বাবুর ব্যবহারে, ওনার স্বাস্থ্যে, ওনার পিশাচ হওয়ার এই চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসেনি। আর ভৈরব সিং বাবু ওনাকে নিজের মতন করে নিয়েছেন, স্বীকার করেছেন আর ওনাকে ওনার ইচ্ছা মতোই সাজতে দিয়েছেন, এই আশা নিয়ে যে কোনো না কোনো দিন উনি ওনার এই ভ্রম থেকে জেগে উঠবেন, ওনার মধ্যে পরিবর্তন আসবে, উনি আবার আগের মতোই হয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো ভ্রম নেই, আমি পিশাচ ছিলাম, আছি আর থাকবো। আর আমার পূর্বপুরুষরাও পিশাচ ছিলেন। কারেক্ট কারেক্ট কারেক্ট, আমি মানছি, কিন্তু আদালতে সবকিছু সঠিকভাবে প্রমাণ করতে হয়। হয়তো আপনার উকিল আপনাকে ভালোভাবে ব্রিফ করেননি। আপনি প্রমাণ করুন যে আপনি একজন ড্রাকুলা বা ভূত পিশাচ, যা কিছু, ওই যে হয় না পূর্ণিমার রাতে কি যেন বদলে যায় একটা। আরে গাদা, এটা দিনের বেলা রে, দিনের বেলা, পূর্ণিমার রাত নয়। একবার, শুধু একবার আমার হাতটা খুলে দে, তারপর আমি তোকে দেখাবো আমি জিনিসটা কি, আর আমি সবার আগে তোর রক্তটা খেয়ে ফেলব।
আমাকে মারতেও পারবেন না, আমার রক্তও খেতে পারবেন না, কারণ আমার কাছে এমন একটা জিনিস আছে যা দেখে ড্রাকুলা সম্প্রদায়ের মানুষ খুব ভয় পায়। এই যে এইটা, এই সিলভারটা। সরা, আমি বলছি এটাকে আমার সামনে দিয়ে সরা। হাইট গোয়ালা, বন্ধ করুন এই সমস্ত ড্রামা নাটক। হাইট মিস্টার জয়সওয়াল, প্লিজ স্টপ দিস, প্লিজ। আদালতের কাছে এই ব্যক্তি খুনি কিনা সেটা বিচার্য বিষয় নয়। আদালতের চিন্তা যে কিংশুককে হত্যা কে করেছে। এই হত্যার কোনো প্রত্যক্ষ সাক্ষী রয়েছে? আমি এটা প্রমাণ করতে পারবো ইয়র অনার, কারণ আমার কাছে প্রত্যক্ষদর্শী আছেন, ড্রাইভার রতন লাল। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। ইনি ইঞ্জিনিয়ার সাহেবের মৃতদেহ পড়ে আছে, উনি ঝুঁকে তার রক্ত খাচ্ছে। না এক মিনিট, এক মিনিট, কি দেখেছিলেন আপনি? যে উনি ইঞ্জিনিয়ার বাবুর শরীরের উপর ঝুঁকে ছিলেন সেটা দেখেছিলেন আপনি, নাকি ওনাকে ইঞ্জিনিয়ার বাবুর শরীর থেকে রক্ত খেতে দেখেন, রক্ত খেতে দেখেছিলেন আপনি? না না, আমি ওটা দেখিনি সাহেব। ইয়োনার, এটা সম্ভব যে ইঞ্জিনিয়ার বাবুকে ঠিক ওই রকম ভাবে অজ্ঞান অবস্থায় দেখে কুমার বাবু তাকে জ্ঞান ফিরিয়ে আনার একটা চেষ্টা করছিলেন, আর সেই সময় সেই কারণে ওনার শরীরের উপর ওই রকম ভাবে একটু ঝুঁকে বসেছিলেন। ইয়োনার, ফরেন্সিক রিপোর্ট থেকে এটা জানতে পারা যাচ্ছে যে কিংশুক বাবুর গলায় যে আঘাতের চিহ্ন রয়েছে সেটার উপর কোথাও কুমার লাল প্রতাপ বাবুর স্যালাইভার কোনো অংশ পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট আর কুমার বাবুর ডেন্টাল রেকর্ড থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছে সেটা কুমার প্রতাপ বাবুর দাঁত নয়। তাহলে কার কাটার চিহ্ন? এক জন্তুর, ইয়োর অনার। তাহলে এনাকে অ্যারেস্ট করেছেন কেন? ইয়োর অনার, কিংশুক বাবুর শরীরের বিভিন্ন জায়গায় কুমার লাল প্রতাপ বাবুর আঁচড়ের দাগ। জয়সওয়াল বাবু, কুমার বাবুর নখ কি অবস্থায় রয়েছেন আপনি তো দেখতেই পাচ্ছেন। ইয়োনার, সম্ভাবনা রয়েছে যে কিংশুক দাস বাবুকে ঠিক ওই সময় ওনার জ্ঞান ফেরানোর সময় ওনার শরীরে নখের দাগটা পড়ে যায় হয়তো। আরে ঘরে বাদুর আবার কিভাবে আসতে পারে? আরে আপনাকে কেন জিজ্ঞেস করছি, ওনাকে জিজ্ঞেস করি, আপনার সাথে তো আমি বাদুর। আমাকে আরাম করার জন্য উপরের ঘরে পাঠিয়েছিল, আমি আমার ঘরে ছিলাম তখন। মানে কুমার লাল প্রতাপ বাবু আপনার উপর হামলা করেন, তারপর উনি অদৃশ্য হয়ে যান, আর ওনার জায়গায় বাদুড়িরা আসে। বাদুড়ি তাহলে কিংশুক দাসকে খুন। এই কুমার লাল প্রতাপ বাবু, সাধারণত মানুষেরা কুকুর বিড়াল পোষে, আপনি কি বাদুড় পুষেছেন? ওই বাদুড়টা আমি ছিলাম। ইয়োনার, দয়া করে আপনি কুমার বাবুর কথায় মনঃসংযোগ করবেন না। সুকুমনি দেবী, আপনি কি ওই রাতে ঘরের জানালাটা কি আপনি খুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে কিছু ছিল। তো এটা কি সম্ভাবনা রয়েছে যে ওই কিছু যেটা ছিল সেটা একটা কোনো জন্তু ছিল, আপনি জানলা খুললে সেটা ঘরের ভেতরে চলে আসে? কিন্তু ও আমার উপর আক্রমণ কেন করলো? রাইট, ইয়োনার, হামলার সম্ভবত এটা কারণ হতে পারে যে সেদিন ওই বৈরাগড়ের জঙ্গলে যেই বাদুর পাওয়া গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ফ্রুট ব্যাটস
বলা হয় তাদেরকে, অর্থাৎ ফুল আর ফল খেয়েই তারা বেঁচে থাকে। আর যেরকমটা আমাদেরকে উনি বললেন যে সেই রাতে উনি কনের সাজে ছিলেন আর ওনার বেশভূষায় গোলাপের পাপড়ি লেগেছিল, তো এটা সম্ভাবনা রয়েছে যে ওই বাদুরটা ওনার ওপর নয়, ওনার গায়ে লেগে থাকা ফুলের পাপড়ির ওপর আক্রমণ করেছিল। কিন্তু কুয়ার বাবু ওখান থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন। এখন তো ওনার বছরভর এই প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি একজন পিশাচ, উনি রক্ত চুষে খান, ওনার অভ্যাস এটাই, ওনার না বলে না জানিয়ে যখন তখন উনি দেখা দিতে পারেন তারপর উধাও হয়ে যান, এরকমটা করেন উনি না। ওই যে ওই বাদুরেরা যারা কিংসুক দাসকে হত্যা করলো তাদের কি হবে? আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম ওনার, যে অন্তত কিংসুক বাবুকে হত্যা একটা বাদুরের সাহায্যে কিভাবে হতে পারে, আর কি ধরনের বাদুর ওনার ওপর আক্রমণ করে, ওনাকে হত্যা করে, অন্তত এই ক্ষেত্রে এত এতটা রক্ত, মানে 4 লিটার, সেটা গেল কোথায়? কিন্তু আমি এটা মানতে নারাজ অনার যে কুমার লাল প্রতাপ সিং তার এই হত্যাতে হাত রয়েছে বা তার দাঁত রয়েছে। না, আপনি এটা কি করে শিওর হচ্ছেন যে আপনার মক্কেল যিনি উনি খুব সরল, উনি খুব নিরীহ, কিন্তু উনি খুনি নন? সেটাই প্রমাণ করে দেবো আমি। প্লিজ কুমার বাবু, আপনি তো সব খানদানি পিশাচ আর কি, তাই না? তো মানুষের রক্ত খান হয়তো আপনি, তাই তো? একদম ঠিক বলেছেন আপনি, আমার খোরাক রক্ত, মানুষের তাজা রক্ত। চলুন আপনার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। কাটার, এই না, এই আপনি আঙুল কাটছেন কেন? মানুষের রক্ত, মানুষের রক্ত নিন, তাজা রক্ত, এটা তো আমার ভীষণ পছন্দ। হ্যাঁ, কি হলো? নিন নিন নিন। আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি তো খানদানি পিশাচ একজন, এই ধরনের রক্ত, গ্লাসে রক্ত দরকার হয়তো আপনার। চলুন, তাই হবে। এই নিন, ধরুন, এবার খান। নিন নিন খান, এটা রক্তই তো। হ্যাঁ, একদম তাজা রক্ত এটা। আরে পাঠক বাবু, আপনি একটা পিশাচকে রক্ত খাওয়াচ্ছেন, ডিসগাস্টিং। কেন, আপনি 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 একটু খেয়ে দেখবেন, আপনি খাবেন, আপনি খেয়ে দেখুন। আপনি আমাকে রক্ত খাওয়া, কোনো ব্যাপার না, আমি খেয়ে দেখছি। আরে কি, মিস্টার পাঠক, কি এগুলো? ক্ষমা চেয়ে নিচ্ছি ইয়োনার, এটা ইয়োনার তরমুজের রক্ত দিয়ে বানানো একটা জুস। তাহলে ও এটাকে রক্ত কেন বলছে? ইয়োনার, এটাকেই রক্ত বলে ওনাকে এত বছর ধরে খাওয়ানো হচ্ছে। আসল রক্তের প্রতিক্রিয়া তো আপনি এইমাত্র দেখলেন। যে ব্যক্তি মানুষের এইটুকু রক্তে এতটাই উত্তেজিত হয়ে যাচ্ছেন, তিনি 4 লিটার রক্ত কিভাবে খাবেন? ইয়োনার, আমার মক্কেল একজন পীড়িত ব্যক্তি, অসুস্থ, হত্যাকারী নয়। ওনার জায়গা, ওনার অবস্থান হাসপাতাল হওয়া উচিত, ওনার কারাগার নয়। রইল কিংসুক দাসের বিষয়, কেউ না কেউ তো তাকে হত্যা করেইছে,
কিন্তু সেই হত্যার জন্য দায়ী আমি আমার মক্কেলকে মনে করি না। কিন্তু ওই কিংসুক দাসের যে খুন হয়েছিল, মানে ইনি হামলা করেছিলেন, গায়েব হয়ে গেছিলেন, তারপর আবার ওই বাদুর হয়ে গেছিলেন, তার কি হবে? এনাফ 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 মিস্টার জয়সওয়াল। ও বাদুর হোক, নেকড়ে হোক, যা খুশি হোক, এই খোঁজটা পুলিশের নেওয়ার কথা। মিস্টার পাঠক এটা প্রমাণ করে দিয়েছেন যে খুনের সঙ্গে এনার কোনো যোগাযোগ নেই। যদি আপনার কোনো কষ্ট থাকে তাহলে আরও কিছু প্রমাণ নিয়ে আসুন আদালতে। আমার কাছে আর কোনো উপায় নেই কুয়ারলাল প্রতাপ সিংকে মুক্তি দেওয়া ছাড়া। দ্য কেস ইজ ক্লোজড। আপনি যেতে পারেন কুমার সাহেব। কেডিবাবু, অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় সাহায্য করেছেন। যদি আমাদের কুমার সাহেব সজ্ঞানে থাকতেন, উনি বুঝতে পারতেন যে আপনি কতটা সাহায্য করেছেন। এটা আপনার ফিজ, রাখুন আপনার কাছে, ওর চিকিৎসার জন্য। ওর এটার বেশি দরকার পড়বে। মারুজিং, আমার সন্ধেবেলার রক্ত খাবার সময় এসে গেছে, ব্যবস্থা করুন। হ্যাঁ, এমনিতেও আজকের যে রাত্রিবেলাটা সেটা পূর্ণিমার রাত্রি, আর আজকে রাত্রিবেলা আমি বাদুর হয়ে যাব। তাহলে চলুন কুমার সাহেব, চলুন আসুন। অদ্ভুত ক্যারেক্টার তো, ভালো হয়েছে আপনি একে বাঁচিয়ে নিয়েছেন। হ্যাঁ, কিন্তু প্রশ্ন এখন সেটাই উঠছে বরুণ, যে কিংসুক দাসকে হত্যাটা ঠিক কে করেছে, আর এই বাদুরি বা কে সাজল? ভালো করেছিস মা যে তুই এখানে পালিয়ে এসেছিস, না হলে তোর মদ্যপ বাবা আবার তোর বিয়ে দিয়ে আবার তোর জীবনটাকে নষ্ট করে দেবে। এখন তুই আমার সাথেই থাকবি এখানে। হ্যাঁ মাসি, আমি বাইরে থেকে জামা কাপড় নিয়ে আসছি। হ্যাঁ মা। বেশি ডানা ঝাপটিয়ে কোনো লাভ হবে না। তুমি একবার আমার কাছ থেকে বাঁচতে পারো, কিন্তু বারবার নয়। আর আজকে আমি তোমার রক্ত চুষে তোমাকে আমার মতো করে দেব। কুমার, আপনি এটা কি করছেন? আপনি আপনি পিশাচ নন, আপনার শরীর খারাপ, এটা আদালতে প্রমাণ হয়ে গেছে। আপনি আপনি পিশাচ নন, আপনি আপনি আমাকে ছেড়ে দিন। এটা কে বলেছে যে আমি পিশাচ নই? আর আদালতে যা করেছিলাম সেটা তো
ওখানে তো আমি একটা খেলা খেলেছিলাম, আর এখন যেটা হবে সেটাই আসল।